সামনে বলে যাক এই যে কথাটা বলতে চাই চেয়ার গুলো এরকম ছিল ¿Qué?
Thank you.
ছবি নিচ্ছি। আমার নাম রবীন্দ্রনাথ পাত্র। আমার ওই পঞ্চায়েত অফিসের সামনে আমার দোকান আছে, চায়ের দোকান। চা খাবে, চাটা দিয়ে আমি ওই পিছনে পেছা করতে গেছি। যখন যা দেখি জাফরি রয়েছে, টুকরো পড়ে আছে আর খানিটা পড়ে আছে। ল্যাটিনে জাফরি ভাঙা, বলুন, ল্যাটিনে জাফরি ভাঙা। এবার তখন আমি আইসা বাবাকে বলছি, পঞ্চায়েতকে বলছি যে দাদা কি কাজ হটে নাকি গো। তো দাদা ফোনে তা কাকে ফোন করে বলে আমার মাকে জিজ্ঞেস করে, মা কি সে কাজ হটে গে নাকি গো, না করে কেন? আমি বলি পিছন বসে ল্যাটিনে জাফরি ভাঙা। তখন পয়দাকে বলছি, আমি পয়দা কি কাজ হচ্ছে নাকি গো, না না তো। আমি বলি তাহলে পিছনে জাফরি ভাঙা কেন হয়েছে ল্যাটিনে? কটে একাই থামো যাই থামো। পঞ্চায়েত বাবু চায়ের কাপটা নিয়ে চলে আসে, যখন দেখে না এই জাফরি। কি নাম পঞ্চায়েতের? প্রভাস কুমার মন্ডল। উনি আছেন এখানে? হ্যাঁ। আপনার নামটা বলেছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ পাত্র। বাড়ি? বাড়ি গড়বাড়ি, পোস্ট গড়বাড়ি। অঞ্চল অফিসের সামনে চায়ের দোকান। শিল্প পরিকাঠামো আপনাকে উনি বললেন, বলুন কি বললেন, এসে কি দেখলেন? আমি সকালবেলা এখানে এসেছি, আমাদের দলীয় একটা মিটিং ছিল, সেই সভাতে আসার পথে আমি এখানে চায়ের দোকানে চা খেয়ে মাসির কাছে চা খেয়ে যাবো এই চায়ের দোকানে। আমি আমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে যে আমার বেঞ্চটা আছে, ওই যে ওই বেঞ্চে বসে চাটা দিয়েছে মাসি, চাটা খাচ্ছি। মাসি দেয় নেই, রবীন্দ্রবাবুই দিয়েছে। রবীন্দ্রবাবু পিছনের দিকে চলে যায়, আমি চাটা খাচ্ছি, উনি এসে বলছে। আমি তখন ফোনে আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম, তখন চাটা খাবার খাচ্ছি, সেই মুহূর্তে বলছে পিছনে কি কাজ হচ্ছে? আমি বলি না তো, আমাদের কাজ হয়নি কোনো, আজকে অফিস ছুটি, কেউ নেই, কাজ কখনো কাজ তো হবে না, হওয়ার কথা না। না ল্যাটিং গেটের দরজাটা মানে ইয়েটা গ্রিলে জাপিটা ভাঙা আছে, আপনি আসুন দেখবেন। আমি গিয়ে দেখি মোটামুটি একটা থানে থাড়িটা পড়ে আছে, ওইটা দিয়ে ঠুকে ঠুকে ভেঙেছে, আমার অনুমান ওইটা ভেঙেছে। দেখে আমি প্রধান ম্যাডামকে ফোন করি, প্রধান ম্যাডামের হাজব্যান্ডকেও ফোন করি, গৌতমবাবুকে, আমাদের প্রদীপবাবুকে ফোন করি, মাস্টারমশাই আমাদের স্বাস্থ্য সঞ্চালক ওনাকেও ফোন করি, মানে গৃহবাবু আমাদের। এসে কি দেখলেন? এসে আমরা প্রধান সাহেবের হাজব্যান্ড যখন আসেন, গেটটা খুলে আমরা যখন দেখি এই সিঁড়ির তলাতে, উপরে তো বুঝতে পারিনি, সিঁড়ির তলা, এই সিঁড়ির তলাতে ওই যে একটা ব্যাগ পড়ে আছে, পেন টাইপের একটা এ পড়ে আছে, আর মোবাইলের একটা খাপ পড়ে আছে, ওই প্লাস্টিক পড়ে আছে। তারপর পরপর দেখি আমাদের এই যে মেন অফিসের তালাটা ব্রেক প্লেট দিয়ে কেটেছে, কেটে আমাদের ডাস্টবিনে ফেলেছে, আর ভিতরে দেখি সমস্ত ল্যাপটপ টপ গুলো ছড়ানো, আলমারিগুলো ভাঙা, মানে তালফলা ভেঙে খোলা আছে সব। আমাদের সেক্রেটারি সাহেবের আলমারি খোলা, আমাদের হচ্ছে এনএস সাহেবের হচ্ছে টেবিলের উপরে চাবি ছড়িয়ে ছিটে পড়েছে, ওনার হচ্ছে যে আইসিবি মোবাইলটা সেটা খাপটা পড়ে আছে, সেটা মোবাইলটা নেই, ক্যামেরাটাও বাইরে পাশে, ওটা আলমারির ভিতরে ছিল, ওটাও বাইরে পড়ে আছে, আমাদের ছবি টবি তোলার জন্য যে ক্যামেরাটা ছিল সেটাকেও পড়ে আছে, ল্যাপটপ দুটো নেই, ওই ব্যাগের মধ্যে ল্যাপটপটা ছিল আমাদের, আলমারির মধ্যে ছিল, ওটাও ওরা এনএসএসের ছেলে ওই ওই ল্যাপটপটাও নিয়ে গেছে। আর এবারে ওই দিক থেকে ঘুরে এসে আমরা দেখি আমাদের যে সঞ্চালকের রুম দিয়ে ঢুকে এই দিকে গিয়ে ওখানে আমাদের যে কম্পিউটারের যে জেরক্স করা হয়, জেরক্স মেশিনের দরজাটা, যে ঘরের মধ্যে থেকে কাঁচের দরজাটা, ওই দরজাটা পাল্টা ভেঙে দিয়েছে, তার লকটা ভেঙে দিয়েছে। আর ওই দিক দিয়ে ঢুকে উপপ্রধানের রুমে ঢুকে, উপপ্রধানের রুম থেকে প্রধানের রুমে ওখানে ভেঙে ওখানে ভিতরে ঢুকে কাগজপত্র এরমলে তছনছ করেছে। আমরা সাধারণভাবে বুঝতে পারিনি, কেননা অফিসারদের বিভিন্ন ফাইলপত্র রাখে, তারা রেখেছে, তাদেরকে আমরা ফোন করে জানিয়েছি, ওনারাও আসছে, ওনারাও এসে তদন্ত করে দেখলে আরো আমরা কিছু। অঞ্চলে নাইট গার্ড থাকে না? না, আমাদের নাইট গার্ড থাকে। সিসি ক্যামেরা নেই? না, সিসি ক্যামেরা নেই। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে এই শান্ত পরিবেশকে আমাদের অশান্ত করার জন্য বিরোধীদের এই কাজ, আমার মনে হচ্ছে। কিন্তু আমার তো মনে হচ্ছে যারা চুরি করেছে তারা সবকিছু জানে, বেঁচে বেঁচে এত কিছু থাকতে থাকতে ওই ল্যাপটপ হার্ড ডিস্ক এইগুলো নিচ্ছে কেন? ল্যাপটপে এগুলো তথ্যগুলো থাকে, আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতে যা মানে যা কাজ ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সেই কাজের তথ্যগুলো আছে, এই তথ্যগুলো লোপাট করার জন্য বা ওনাদের কোনো কাজে লাগানোর জন্য এই এথের জন্য এই এই কারণের জন্য ওগুলো আউট করেছে, নির্বাচনের মুহূর্তে এই কাজগুলো করেছে। পুরোনো মোবাইল আইএসডি মোবাইলটা আলমারি ড্রয়ার থেকে বের করে নিয়ে মোবাইলটা নিয়ে চলে যায় এবং সিম কার্ডটা বাইরে ফেলে দিয়ে যায়।
মানে সিম কার্ডটা আমরা এইমাত্র পেলাম কিছুক্ষণ আগে, কিন্তু মোবাইল নিয়ে চলে গেছে। ল্যাপটপ ছিল, ল্যাপটপ থেকে ল্যাপটপের ব্যাগের মধ্যেই ল্যাপটপ ছিল, ল্যাপটপের ব্যাগটাকে সিঁড়িতে ফেলিয়ে দেয় এবং সেখান থেকে ও ল্যাপটপটা নিয়ে চলে যায়, ব্যাগটা পড়ে থাকে। ফাইল কয়েকটা ফাইল খুঁজে পাচ্ছি না, সেই ফাইলগুলো হয়তো নিয়ে চলে যেতে পারে। কি ফাইল ওগুলো? সেটা আমাদের অফিসিয়াল কাজের এনআরজিএস এর ফাইল হতে পারে বা অন্যান্য ফান্ডের কাজের ফাইল হতে পারে। ল্যাপটপ আর বাকি ল্যাপটপ কটা নিয়েছে? এছাড়া আর কটা ল্যাপটপ নিয়েছে? আরো দুটো ল্যাপটপ নিয়ে গেছে যারা অন্যান্য স্টাফ ইউজ করে। হ্যাঁ, আর কি গেছে? কতগুলো আলমারি ভেঙেছে? আটখানা আলমারি লক ভেঙে দিয়েছে। কতগুলো ল্যাপটপ নিয়েছে? ল্যাপটপ নিয়েছে দুটো ল্যাপটপ। আর কি নিয়েছে? আর তার সঙ্গে নিয়ে গেছে আমাদের মোবাইল, মানে আইএসবি তে আমরা ইউজ করি, মোবাইল নিয়ে গেছে। আর কিছু ফাইল এখনো মনে খুঁজে পাচ্ছি না, সম্ভবত ফাইলগুলো হয়তো নিয়ে গেছে বা কোথাও ফেলে দিয়ে গেছে। আপনার পরিচয়টা দিন। আমার পরিচয়, আমি নাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। নাম? মানিক জানা। বাড়ি? বাড়ি আমার গ্রাম কালিকাখালী, পোস্ট মরচন্ডিপুর, জেলা পূর্ব মেদিনীপুর। পুনিন্দ্রজিৎ পানিক বিহারী। ঘটনাটা কি হয়েছে? আজকে সকালে খবর পেলাম আমাদের পঞ্চায়েত সদস্য তথা শিল্প পরিকাঠামো সঞ্চালকের কাছ থেকে যে আমাদের ল্যাট্রিনের চাফি ভেঙে অঞ্চল অফিসের ভিতরে ঢুকে কিছু চুরি হানি হয়েছে যেন এরকম একটা অনুমান করা হয়েছে, কারণ চাফিটা ভাঙে। তখন প্রধানকে খবর দিয়ে আমরা যখন সবাই এখানে পৌঁছলাম, প্রধানের প্রতিনিধি দরজা খোলার পরে আমরা উপরে গেলাম, দেখলাম যে বাথরুমের জাফরি ভেঙে ভিতরে ঢুকেছে। তারপরে সিঁড়িতে উপরে উঠে অঞ্চল অফিসে যেটা অফিসারদের রুম, অর্থাৎ সেক্রেটারি আর হচ্ছে কি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আদার সাহেবরা যেখানে ল্যাপটপ ট্যাপটপ কাজ করেন সেই রুমের মধ্যে গিয়ে ঢুকে দেখি তাদের সকলের ড্রয়ার ভাঙা, দুটো ল্যাপটপের ব্যাগ পড়ে আছে, দুটো ল্যাপটপ নেই। ল্যাপটপ দুটো ছিল মেনলি এনআরজিএস এবং আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে যে খতিয়ান রাখা হয় যে ল্যাপটপটা, সেই দুটো ল্যাপটপ, তার সঙ্গে সঙ্গে অফিসারদের ফাইল টাইল সমস্ত যেখানে থাকে সেখানে ড্রয়ারটা সমস্ত ভাঙা। অফিসারদের খবর ধরো ছুটির বাজার, আজকে পয়লা বৈশাখ ছুটির দিন, অফিসাররা কেউ নেই, তাদের খবর দেওয়া হয়েছে দূরে দূরে বাড়ি, তারা সেখান থেকে আসছেন, এখন পর্যন্ত পৌঁছাননি, তাই তাদের অফিস ফাইল থেকে কতটা কি প্রয়োজনীয় নথি চুরি গেছে সেটা আমরা বুঝতে পারছি না। তবে অঞ্চল অফিসের সমস্ত আলমারি ড্রয়ার সমস্ত ভাঙা, আর দুটো ল্যাপটপ চুরি হয়ে গেছে, একটা মোবাইল চুরি হয়ে গেছে, এমজি এনআরজিএস প্রকল্পের যে মোবাইল সেটা চুরি হয়ে গেছে সেটা নেই। আর তার সঙ্গে সঙ্গে প্রধান উপপ্রধানের রুম ভেঙে আর নথিপত্র সমস্ত তছনছ করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা থানায় খবর দিয়েছি, থানা থেকে এসে ইনকোয়ারি করেছেন তারা, আমাদেরকে বলে গেছেন যে লিখিতভাবে অভিযোগটা জানাতে, আমরা শীঘ্রই যাবো থানাতে লিখিত অভিযোগ জানাবো। মনে হচ্ছে যে এই এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিরোধী দলের একটা চক্রান্ত, নির্বাচনের ঠিক মুখে এই ধরনের ঘটনা ঘটানো, কারণ চুরি প্রকৃতি যে উদ্দেশ্যে হয় তার কিছু দেখছি না, শুধু ইম্পর্টেন্ট কিছু নথি এবং ইম্পর্টেন্ট ল্যাপটপ চুরি হয়ে গেছে, তাই দেখে সন্দেহ হচ্ছে এটা একটা কিছু রাজনৈতিক চক্রান্ত হয়তো। আপনার নাম? আমার নাম মঞ্জনা মণ্ডল, আমি গড়বড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের আজকে ছুটি, পয়লা বৈশাখের ছুটি, সকালে আমি জানতে পারলাম ফোন করে আমাদের শিল্প পরিকাঠামোর সঞ্চালক প্রভাস মণ্ডল আমাকে ফোন করে বললো যে জিপি অফিসে চুরি হয়ে গেছে। তারপরে আমি এসে দেখলাম যে সব বাথরুমের জাফরি ভেঙে ঢুকে আমাদের অফিসে তালা, আলমারি তালা এবং জিপিতে সব তালা ভেঙে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি।